কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা আশ্রয় শিবিরে লাগা আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে অন্তত 2000-এর বেশি ঘরবাড়ি সহ স্থাপনা পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে 12,000 রোহিঙ্গা। তবে এখনও হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে আগুন লাগার ঘটনায় সন্দেহজনক এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। কক্সবাজার প্রতিনিধি ওমর ফারুক হিরুর তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রুমানাকুন। উখিয়া বালুখালি 11 নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরে ডি ব্লকে রোববার 2:30টার দিকে হঠাৎ আগুনের ঘটনা ঘটে। এতে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে 9, 10 ও 12 নম্বর সহ আশপাশের আশ্রয়কেন্দ্রে। দ্রুত ছড়িয়ে পড়া আগুনে সব হারিয়ে দিশেহারা রোহিঙ্গারা মানবেতর জীবন কাটাচ্ছে। খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিস সহ চকরিয়া, কক্সবাজার, রামু ও টেকনাফের 10টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনা হয়। আমরা এখনো ফাইনাল করতে পারিনি আগুনের সূত্রপাতটা। আমরা হয়তো বা কিছুক্ষণের ভিতরে আপনাদের হয়তো দেখতে দিতে পারবো আগুনটা লাগছে। তবে আমরা অলরেডি চার্জ করতেছি, চার্জ লাগাই দিয়েছি আমরা। ওখানে চার্জ করে আসলে চার্জ টিম আমাদের জানাবে যে ওখানে কোথাও আছে। আগুন লাগার কারণ জানা না গেলেও সন্দেহভাজন এক যুবককে আটক করা হয়েছে। এই ধরনের নাশকতামূলক কাজ করতে পারে, একজনকে সন্দেহমূলকভাবে ধরা হয়েছে, তাকে পুলিশে হ্যান্ড ওভার করা হয়েছে। যদি সত্যি সেরকম কিছু ঘটে থাকে তদন্ত করে পুলিশ ব্যবস্থা নেবে। আগুনে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের রাতে আশ্রয়ের জন্য আশপাশের কমিউনিটি সেন্টার, স্কুল, মসজিদ ও মাদ্রাসায় থাকার ব্যবস্থা করা হয়। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দেয়া হয় খাবার। রুমানা কোন, জিটিভি নিউজ।